নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করছি ট্যাংরা মাছের ঝাল। ট্যাংরা মাছে কাঁটা থাকে, তাই বাজার থেকেই কাটিয়ে আনবে। আমি বাজার থেকে কাটিয়ে এনে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে লবণ, হলুদ আর রং হওয়ার জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে সর্ষের তেল। এই সর্ষের তেল দিয়ে তোমরা অবশ্যই মাখাবে, না হলে কিন্তু ট্যাংরা যেহেতু আঁশবিহীন মাছ, তেলে ভাজার সময় ভীষণ তেল ছিটাবে। আর এই সর্ষের তেল দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে যদি তোমরা একবার মাখিয়ে রাখো, তাহলে কিন্তু তেল ছিটাবে না। এ দেখো, আমি তেলে ছেড়েছি, একদম তেল ছিটাচ্ছে না। এরপর মাছটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ছোট চামচের 1/4 চামচ সর্ষে আর 1/4 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। সরু করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। হলুদ, স্বাদ মতো লবণ আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আমি এই সময়তে বেশি তেল দিইনি, পরে আমি সর্ষের তেল দেবো বলে এই সময়তে আমি বেশি তেল দিইনি। সর্ষে বাটার মধ্যে আমি 1 চামচ টক দই আর সামান্য চিনি দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। আলুটা যখন 70% ভাজা হয়ে যাবে, তখনই টক দই আর সর্ষে বাটার মিশ্রণটি ওর মধ্যে ঢেলে দিও। তার আগে দিলে কিন্তু আলুগুলো ভালো গলবে না। আমি মিশ্রণটি আলুর মধ্যে দিয়ে দিলাম। একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম, যাতে আলুগুলো এবং এই জলের মধ্যেই মাছগুলো সেদ্ধ হয়। ভাজা মাছগুলোর মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপর বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিলাম। একদম লো ফ্লেমে আমি রান্নাটা করছি। ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি। এখনো বেশ অনেকটা গ্রেভি আছে, আমি একদম শুকনো শুকনো করব, সেই জন্য আবার একটু ঢাকা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। এইবার ঢাকা খুলে দেখো, একদম শুকনো হয়ে গেছে। আলুগুলো গলে গেছে, তার মানে আমার ট্যাংরার ঝাল একদম রেডি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করো আর আমাকে ফিডব্যাক দাও, কিরকম লাগলো তোমাদের খেতে।